এভরিওয়ান, এখন বাজে সকাল 10টা, আমি 9টায় এসে গেছি। আসার পরে একটা ওটিও হয়ে গেল, এখন ব্রেকফাস্ট করব। তো একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, তোমাদের মেঘের কন্ডিশনটা দেখাচ্ছি, এই যে দেখো। তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করে দিও। চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই, এখন আমার দিনটা স্টার্ট হলো। পুরো মেঘ ধরেছিল, এখন বৃষ্টি হয়ে গেল এক পালি প্রচণ্ড হরে, দিয়ে এখন আবার অল্প করে রোদ বেরিয়েছে, এখন গাছ টাছগুলো সব সবুজ হয়ে গেছে। নাটাল ধরে আছে, এখানে স্টেরিলাইজ হয়, এই যে এখানে ভিতরে বক্স দিয়ে দেবো। তো চলে এসেছি আমরা, এখন ওটি একটা শেষ হলো অনেকক্ষণই প্রায়, তো আরেকটা স্টার্ট হবে, তার মধ্যেখানে একটু ব্রেকফাস্ট করার টাইম পেয়েছি, টুক করে ব্রেকফাস্ট করে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখন আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, বেশ ঠান্ডা ওয়েদার, দারুণভাবে ঘুমিয়েছি। বুঝতে পারছো এই ওয়েদারে এসির দরকার পড়ছে না, বেশ ঘুমটা কিন্তু দারুণ হচ্ছে। তো তোমাদের কেমন কাটছে দিনগুলো? আমার তো কালকে বেশ ভালোই কেটেছে, ওদিকে আবার বাড়িতে গিয়ে আম পড়েছে, বেশ সে আম মানে বাড়ির আম বুঝতেই পারছো একটা আলাদা টেস্ট, খেয়ে দারুণ লেগেছে। আকাশে পুরো মেঘ অন্ধকার করে দিয়েছে, আবার নামবে। কালকে মোটামুটি ভিজেই গেছি, আজও ভিজে যেতে হবে কিনা যাই না, আজ একটু ছাতা আনতে ভুলে গেছি, তাড়াহুড়োর ঠেলায় সকালে উঠি ছিল, তো যথারীতি খুব তাড়াতাড়ি এসেছি ওখান থেকে, তো সেই জন্য ছাতাটা তো আনতে ভুলে গেছি। আজও যদি ভিজে যেতে হয় গেল শরীর খারাপ হয়ে যেতে পারে এত দিন। তোমরা বাইরে বেরোলে অবশ্যই ছাতাটা নিয়ে বেরিও। চলো আবার ওটি ওখানে তৈরি করতে হবে, রেডি করতে হবে সমস্ত কিছু। চলো আবার পরে কথা হবে। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 3:30, তো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে একটু অক্সিজেনগুলো চেঞ্জ করে দিলাম, এবারে আমরা বাড়ি চলে যাবো, 4টা নাগাদ বেরিয়ে যাবো, যে খুব একটা চাপ ছিল না, বেরিয়ে যাব। বাইক নিয়ে এসেছি আজকে অবশ্য, এখান থেকে ডিরেক্ট আগে ড্রেসিং করতে যাব, মানে গড়িয়া যাব, গড়িয়ার থেকে আবার বাড়িতে এসে ঢুকবো। তো চলো তাহলে। তো গুড ইভিনিং, আমি বেরিয়ে গেলাম হসপিটাল থেকে, একটা সব জায়গায় গুড নিউজ আস্তে আস্তে দেখছি। ডক্টর সরি বিপ্লব চ্যাটার্জি অভিনেতা, উনি আমাদের হসপিটালে ঢুকছেন যা কিছু একটু ট্রিটমেন্ট করাতে বা ভর্তি হতে। তো ওনার সাথে ভিডিও তো সেরকম করতে পারলাম না, জাস্ট একটা ফটো তুলেছি, তোমাদেরকে সেটা শেয়ার করব। তো চলো আমি এখন রাস্তার মাঝে আছি, তোমাদেরকে দাঁড়িয়ে ব্লগ করলাম, চলো। আমি এখন জাস্ট বাঘা যতীন ক্রস করলাম, আর গড়িয়া যেতে হয়তো 5-7 মিনিট লাগবে। চলো এই যে বাঘা যতীন, এখন আমি দেখাচ্ছি। তো আমার এখন গড়িয়া বোড়ালে কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন একটু রাস্তাতে বেরিয়ে গেছি, হ্যাঁ বেরিয়ে যে একটু তোমাদের সাথে কথা বলছি, এই যে দেখো ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই যে উষাপল্লী মিলন সংঘ, এখানে আসি, এর কাছেই বাড়ি, এই পিছন দিকটা করে বাড়ি, বাড়ি পর্যন্ত বাইক নিয়ে ঢুকানো যায়। তো চলো। তো গুড ইভিনিং, এখন বাজে 4:40, আমি সবে বাড়িতে ঢুকলাম, এখনও ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি। তো গড়িয়াতে কাজ ছিল বলছিলাম, যে বড়ালের ড্রেসিং আছে, ড্রেসিং করে তারপরে বাড়িতে ঢুকবো। তো বাড়িতে ঢুকে গেছি, হ্যাঁ রাস্তার মাঝে তোমাকে যেটা বলছিলাম তোমাদেরকে, আস্তে আস্তে হসপিটালে বিপ্লব চ্যাটার্জি এর সাথে দেখা হয়ে গেলো। তো ভেবেছিলাম যে একটু ভিডিও করবো, বাবা উনি যা লোক, হ্যাঁ ধমকে টমকে একাকার, না এসব চলবে না, আপনারা বোঝেন না, হ্যাঁ আপনারা লেখাপড়া শিখেননি। তো যাক, আমরা বিপ্লব চ্যাটার্জির অভিনয় খুব ভালো লাগতো,
আসলে উনি যখন আমরা যখন ছোটবেলায় সিনেমা দেখতে যেতাম, তার প্রায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সিনেমাতে উনি থাকতেন। হ্যাঁ, কখনো ভিলেনের চরিত্র, কখনো দাদার চরিত্র, অনেক রকম চরিত্র ওনার দেখেছি, তো খুব ভালো লাগতো। হ্যাঁ, বেশিরভাগই দেখেছি মানে ভিলেনের দিকে থাকতো। যেমন ধরুন উৎপল দত্ত, উৎপল দত্তর ছেলে বা উৎপল দত্ত ভাড়া করা গুন্ডা, এইসব রোলই বেশি দেখেছি। যেমন ধরুন প্রতিকার, প্রতীক। হ্যাঁ, তারপরে প্রসেনজিতের সাথে অনেক বইয়ে দেখেছি ওনাকে। প্রসেন ভালো রোলও করেছে, আবার কিছু খারাপ রোলও করেছে, যা সব মিলেমিশে খুব ভালো লাগতো। সেই ব্যক্তিটাকে আজকে হঠাৎ দেখে ফেললাম, তো খুব ভালো লাগলো। ভেবেছিলাম ওনার সাথে একটু ভিডিও করব, কিন্তু যেহেতু ওনার বয়স হয়েছে, বয়স মানে ভালোই বয়স হয়ে গেছে, 80-টাশির কাছাকাছি হয়তো বয়স। হ্যাঁ, তো উনি ওনার মেজাজ এখন ঠিক নেই, যার জন্য ভিডিও করতে পারিনি। যাকে একটা ফটো তুলতে পেরেছি সেটাই সবচাইতে বড়, তোমাদেরকে আমি সেটা শেয়ার করব। আর এটা কামনা করব উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও সিনেমা করুন। তো চলো তাহলে এখন দেশে চেঞ্জ করে একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে, চলো। এখন বাজে 7:30, আমি হালকা করে মুড়ি চানাচুর খেয়ে নিলাম। হ্যাঁ, তো এখন আমি আমার জামা প্যান্টগুলো একটু রুম্পা তো নেই, সেই জন্য জামা প্যান্টগুলো অনেক নোংরা হয়ে পড়ে আছে, একটু এখন জামা প্যান্টগুলো কাচবো, চলো দেখাই। এই যে জামা প্যান্টগুলো ভিজাতে দিয়ে দিয়েছি সার্ফ দিয়ে, এবারে এগুলো কেচে নেব, চলো। এই যে আমার জামা প্যান্ট কাচা হয়ে গেল, দেখো কতগুলো কেচেছি, আরও 2-3টে আছে, মেলার জায়গা নেই বলে আর কাচলাম না। হ্যাঁ, ওগুলো আবার কালকে কাচবো, ডিউটিতে যাওয়ার আগে ভিজিয়ে দিয়ে চলে যাব। ভিজিয়ে দিয়ে চলে যাওয়ার পরে এসবগুলো জিন্সের প্যান্ট আছে, ওগুলো কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে ভালো পরিষ্কার হয় না, তো যাওয়ার আগে ডিউটি ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে কালকে ডিউটি থেকে এসে ওগুলো কেচে নেবো, চলো। তো আমার কাঁচা টাচা কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 8:00, এখন একটু টিভি দেখবো। টিভিতে যে ব্রহ্মাস্ত্র বই হচ্ছে ওইটা একটু দেখছি, দেখে 10টা নাগাদ খাওয়া দাওয়া করে নেবো। কী খাওয়াই এখন সেটাই ভাবছি, কিছু খাবার তো নিয়ে আসিনি, ওই সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছিলাম, দেখি রাত্রেবেলায় কী খাওয়া যায়। তো চলো তাহলে পরে আবার কথা হবে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 9:30, খেয়ে নিলাম, খিদে পেয়েছিল, তোমাদেরকে দেখালাম না, সেরকম কিছু খাইনি, রুটি আর একটু দুধ ছিল, দুধ দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তো চলো ভিডিওটাকে আর বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আগামীকাল নতুন ব্লগ নিয়ে, এবার ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, চলো আজকের মতো গুড নাইট।